আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি দেখাবো যে কিভাবে ঘরে বসে খুব সহজে জমির খাজনা পরিশোধ করা যায়। তো চলুন কথা না, প্রথমে আমি আমার এই মজিলা ফায়ারফক্স এই ব্রাউজারটা ওপেন করলাম। এবার আমি এখানে লিখব ldtax .gov.bd। অবশ্য আমি এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। এবার ইন্টার ক্লিক করলাম। ক্লিক করার পর দেখছেন ভূমি মন্ত্রণালয়ের এই সাইটটা চলে আসছে। এবার আমরা সরাসরি চলে যাব এই যে নাগরিক কর্নার, নাগরিক কর্নারে গেলাম। যাওয়ার পরে আমার কিন্তু নাগরিক নিবন্ধন হয়ে গেছে, আমার মোবাইল নাম্বার এবং আমার ডিটেলস ইনফরমেশন দিয়ে নাগরিক নিবন্ধনটা হয়ে গেছে। এখন আমি নাগরিক লগ ইনটা করব, যেহেতু আমার নিবন্ধন করা আছে এখানে, সেজন্য আমি নাগরিক লগ ইনটা করব। এবার আমি আমার মোবাইল নাম্বারটা দিব। এই যে মোবাইল নাম্বারটা দিলাম, আমি আমার পাসওয়ার্ডটা দিলাম, ওকে। এবার লগ ইন করব। করার পর এখন আমাদের সব কিছু অনুমোদন হয়ে গেছে। আমি খতিয়ানে যাচ্ছি। খতিয়ানে যাওয়ার পর এই যে ডিটেলস, কিছুই নাই, কোনো পেন্ডিং নাই, আমার ডিটেলসটাই অনুমোদন হয়ে গেছে। অনুমোদন হয়ে যাওয়ার পরে আমরা করব কি, এই যে হোল্ডিংয়ে যাব। হোল্ডিংয়ে যাওয়ার পরে এই দেখেন আমার অনুমোদন হয়ে গেছে, অনুমোদিত। দেখছেন এই যে অনুমোদিত লেখা আছে। তো আমি আমার এই জমিটার খাজনা পরিশোধ করব খুব সহজে। তো এই জন্য আমরা এবার সরাসরি চলে যাব এই যে দাখিলা, এই যে হোল্ডিংয়ে আসার পরে এবার আমরা কি করব, এই যে বিস্তারিত, বিস্তারিততে ক্লিক করলাম। বিস্তারিততে ক্লিক করার পরে এইবার দেখেন আমার দাবি হচ্ছে কত, 240 টাকা। দেখছেন 240 টাকা, এই 240 টাকা আমি এখন আমায় খাজনা দিব। তো এর জন্য আমরা সরাসরি চলে যাব এই যে অনলাইন পেমেন্ট, এই অনলাইন পেমেন্টে ক্লিক করলাম। এখন আমি এটা কিভাবে দিব, এর জন্য আমরা এই যে আমি বিকাশের মাধ্যমে দেবো, এই যে আমি ধনীপেদ মাধ্যমে দিতে পারি, রকেটের মাধ্যমে দিতে পারি, উপায়ের মাধ্যমে দিতে পারি। তো আমি আমার বিকাশের মাধ্যমে, এই যে বিকাশ এখানে ক্লিক করলাম, পরে ই পেমেন্ট করুন, এবার ওকে বাটনে ক্লিক করলাম, লোড হচ্ছে। এই যে এবার করব কি, আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দেব, মানে যেটা দিয়ে আমার মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা খোলা আছে সেই নাম্বারটা আমি দিচ্ছি। এবার আমি কনফার্মে ক্লিক করলাম, আমার মোবাইল একটা ভেরিফিকেশন কোড গেছে, দেখছেন চলে আসছে ভেরিফিকেশন কোডটা, আমি এখন লিখব। এই যে আমি ভেরিফিকেশন কোডটা লিখলাম, এবার আমি কনফার্মে ক্লিক করছি। এবার আমি বিকাশ অ্যাকাউন্ট পিন নাম্বারটা দিব, কনফার্মে ক্লিক করছি। এই যে আমার জমা হয়ে গেছে, দেখছেন। এইবার আমি, এইবার আমার জমা হয়েছে কি না আমি এটা বিস্তারিত দেখব, এই বিস্তারিত ক্লিক করব। এই দেখেন আমার পেমেন্ট হয়ে গেছে, দেখছেন আমার পেমেন্ট হয়ে গেছে। এটাকে প্রিন্ট করে নেব। প্রিন্ট করার জন্য আমরা কি করব, এই যে এই বিস্তারিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমার চলে আসছে, দেখছেন এই যে চলে আসছে 240 টাকা আদায় হয়ে গেছে, মোট বকেয়া জিরো, শূন্য হয়ে গেল। এবার আমি এটাতে প্রিন্টে ক্লিক করলাম। এই যে আমি এটাকে এবার প্রিন্ট করে নেব, এই প্রিন্ট বাটনে ক্লিক করলাম। তো দেখছেন কত সহজে আমরা ঘরে বসে জমির খাজনা পরিশোধ করতে পারি। তো এইটাই ছিল আজকে আমার ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সকলে জানাবেন। পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার দিতে ভুলবেন।